আমি কাল বলেছিলাম আমার কবুতরটি ডিম দেবে। কাল বিকালে আমার কবুতরটি ডিম দিয়েছিল, একটি ডিম দিয়েছিল। কেবলই এই সকালবেলা আমি খেতে দিলে ও বেরোয়ছে, এতক্ষণ ডিমে তাও দিয়েছিল। এখন ওর ডিম ডিম যেটি সেটি দেখাচ্ছি আপনাদের। কবুতরটি কালে ডিম দিয়ে দিছে, কাল বিকালে ডিম দিয়েছিল। ও যে ডিমটা এই যে ওর ডিম একটা ডিম দিছে, একটা ডিম দিছে, আর একটা দেবে আর একদিন পর, মানে কাল দেবে, আমি কালও দেখে দেবো। আর এই যে ওর একটি বাচ্চা ছিল সেটি, এখন এটিকে এ নিজে নিজেই বিট করা শিখে গেছে, একা একা খায়। আমি কালকে স্টোরিতে দেখাইছি ও একা একা খাচ্ছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন। আমার কালকের ভিডিওতে দেখেছিলাম এই যে কেবলই খেয়ে এইদিকে কোথায় গেল। ওরা এখন খেলছে, ও আমার মাছগুলো দেখাই। এই যে আজ জলটি পরিষ্কার হয়ে গেছে, আরো ভিতরে দেখুন তল দিয়ে তল দিয়ে বড় বড় মাছ দেখা যাচ্ছে। একটা মাছ মারা গেছে, অ্যাটাক করেছে রে। ও ভাই শিট, কি দোষ ছিল এর, এর তো খাবার দি, এরা ছোট মাছ পেয়ে অ্যাটাক করেছে। তলে কিন্তু অনেক মাছ, একটাকে একটাকে ধরার চেষ্টা করি। এটা এখানে থাক, দেখেন ধরার চেষ্টা করে আপনাদের দেখাই। এর ভিতরে, এর ভিতরে থাকে, এর ভিতর নেই, মাছ নেই এর ভিতর। এটা কিন্তু আমার পোষ মানা, দেখুন দেখাচ্ছি দেখাচ্ছি, তোর 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 আসো আসো, দেখাতে পারতাম। এটা কিন্তু অত ভয় পায় না, এটা হচ্ছে ওয়াইল্ড ফিশ, এটা হচ্ছে আমরা সব আমাদের এখানে বড় বড় নদী নালা আছে, নদী নালা আছে সেখান থেকে ধরে পোষায়। এর সব হচ্ছে পোষ, আমি হাত দিলে চলে আসে, কিন্তু যাহাতে এবং ফোন দেখলে এরা একটু ভয় পাচ্ছে, ভাবছে ওদের কি না কি করবো আমি। হ্যাঁ কিছু করবো না, খাবার যদি হাতে দিতাম তাহলে এতক্ষণ চলে আসত। এবং আমাদের আম এই যে চলে এসে, গাইস এই এদের এই কবুতর দুটির নাম আর ওই বেবি কবুতরটির নাম আমাকে সাজেস্ট করুন আপনারা, এদের নাম কী রাখা যায়। দেখুন আয় আয় আয়, এদের নাম কী রাখা যায়, দেখুন কি অ্যাগনেসিভ হয়ে আছে, ডিম দিছে তো, এখন অ্যাগনেসিভ অ্যাগনেসিভ মুডে চলে গেছে। কিন্তু আমার এই যে কবুতরটি যে ডিম দিয়েছে অনেক অনেক ভালো, ওর ওর কাছে গেলে ও কিছু বলে না, কিন্তু অন্য কবুতর ডিম দেওয়ার পরে ওই ডিমের যদি কাছে কেউ যায় তাকে কিন্তু ঠোক মারে, কিন্তু ওই একটু পরে তাও দিতে যাবে, তখন দেখাবো আপনাদের। আরেকদিন দেখাই, আমরা কিন্তু এখানে এখানে অনেক গাছপালা লাগাই, দেখুন ওইটা হচ্ছে জামরুল গাছ, এই যে জামরুল হয়, এই যে অনেক, আর এই যে আছে লিচু গাছ, এটা জামরুল গাছ, আর এই পাশে আছে আম গাছ, এই দেখুন আম হয়েছে, কত আম, অনেক 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 আম, নিচে থেকে উপর পর্যন্ত শুধু আম আর আম, এই দেখুন শুধু আম,
আর ওই যে আমাদের জল ওই যে জলাশয় দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুকুর, এটা হচ্ছে খাল। এই জায়গা থেকে আমি এই মাছগুলো ধরেছি। এই যে এরকম তাওতে যাবে ভাই, তাড়াতাড়ি একটি দুটি বেবি দিয়ে দিই। আমি গাইজ আমি হ্যান্ড পেডিং করাবো কিনা এবং একটি কবুতর পোষ মানাবো কিনা সেটা আমাকে কমেন্টে বলুন। ও বেবি কবুতরটি বের হয়েছে। আর এই যে কাছে আরও তাও দিতে গেছে, দেখুন বেরোয়েছে খাবার জন্য, ওর মার কাছ থেকে খাবার জন্য বেরোয়েছে। আলছে ও কুটে, ও নিজে খেতে পারে কিন্তু নিজে খাবে না। হ্যাঁ ওর মার কাছ থেকে খেতে, ওর মার এখন দরকার অনেক খাবারের, প্রোটিনের দরকার। ডিম দিয়েছে একটা, আরেকটা তাড়াতাড়ি দিয়ে দাও, যাও ভিতরে যাবে এখন আমার। দেখুন অনেক বড় হয়ে গেছে, না ভিতরে চলে গেছে। আর এই যে তাও দিতে গেছে দেখেছেন, আর এদের খাচ্ছে খাবার পরে। ওর তাও দেওয়া হয়ে গেলে ও যখন বেরোবে তখন এ যাবে তাও দিতে। চলুন তাও দিচ্ছে, আস্তে আস্তে দেখে আসি, আস্তে আস্তে দেখে আসি, নইলে ও কিন্তু ভয় পেতে পারে। যে চল যাচ্ছে আস্তে আস্তে, এই দেখুন এই দেখুন তাও দিচ্ছে, দেখছেন এই যে ডিম ডিম তাও দিচ্ছে। অনেক 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 সুন্দর আমার এই কবুতরটি, অনেক। আরে এখন কে ওই বেবিটাকে আসছে খাবার খাওয়াই, এ এ আসছে মূলত ওই বেবিটাকে খাবার খাওয়াই। আর ও আছে বর্তমানে তাও দিচ্ছে, তারপরে ও যখন বেরোবে, ও মানে দুপুরে দুপুরে বেরোবে খাবার খেয়ে আবার তাও দিতে গেছে, দুপুরে বেরোবে আর এইটি তখন যাবে। হ্যাঁ তখন অনেক সুন্দর আমার এই আমার এই পেয়ারটি অনেক সুন্দর। কিন্তু আগে উল্টো যখন থেকে এটা আছে ডিম দিছে, ও কিন্তু এখান থেকে নড়েই না, ওরে উড়োতে চালে ও কিন্তু একে যদি উড়োতে চাই তাও কিন্তু হয় না। আমি সরে যাবো, ওখানে চলে আসবে দেখুন দেখুন। এই এইখানে গেছে না, ও এখন একটু খাবার খাবে, ও একটু অন্য বেবি যেটি আছে ওইটাকে খাবার খাওয়াতে হবে, তাই আমি খাওয়া খাবে। তো গাইস আমি বারোটায় প্রতিদিন বারোটায় ভিডিও দিই, আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্রতিদিন দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। পিচ আউট গাইস, বাই বাই।